हेलो एवरीवन, वेलकम बैक टू अफनीस ब्लॉग। आशा करछी सबाई भालो आछेन। आज के आमी नारिकेलेर दूधे टक झाल मिष्टी आमरार चाटनी रेसिपिटी आपनादेर साथे शेयर करछी। एखाने आमी 5टा बड़ो साइजेर आमरा छिले नियेछी। खोसा छाड़ानोर पर आमरार गाए अनेक कष्ट थाके, ताई आमी आमरागुलोके खूब भालो मतो धुये निच्छी। যেহেতু আমি আমড়াগুলোকে আস্ত রান্না করব যাতে মশলা খুব ভালোমতো আমড়ার ভিতর ঢুকে, তাই আমি আমড়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোমতো ফেড়ে নিচ্ছি। এখন একটা প্যানে পানি ভালোমতো গরম করে নিয়েছি, তার মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আধা চামচ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। তিরিশ মিনিট পর আমি আমড়াটা সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। তো চেক করে দেখলাম আমড়ার ভিতরটা এখনও একটু সিদ্ধ বাকি আছে, তাই আমি আরও 10 মিনিট আমড়াটা সিদ্ধ করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমড়ার ভিতরটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো, এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলোয় প্যান দিয়ে তা গরম করে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে তা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচি, 2টা দারচিনি, কিছু কালি জিরে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/2 চামচ রসুন, 1/2 চামচের একটু বেশি আদা এবং স্বাদ মতো হালকা লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ছয় সাত মিনিট কষানোর পর এর মধ্যে আমি 1.5 কাপ সমপরিমাণ নারিকেলের দুধ করে রেখেছি, তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারিকেলের দুধটা আমড়ার টক ঝাল মিষ্টি স্বাদটাকে অনেক বাড়ায়। এখন আমি নারিকেলের দুধটায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নারকেলের দুধে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে চুলোর আঁচটা কমিয়ে এটাকে আমি ভালো মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। বাসায় যদি খেজুরের গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়ের রঙটা খুব সুন্দর আসে। এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলোর আঁচটা লোতে রেখে আমি এটাকে অনেকক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত ঝোলটা না ঘন হয়। এতে করে আমড়ার ভেতর মশলাটা অনেক ভালো মতো ঢুকবে। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, নারিকেলের দুধের ঝোলটা অনেক টেনে এসেছে এবং আমড়ায় খুব সুন্দর একটা রং চলে এসেছে। আমি আমড়ার চাটনির ঝোলটাকে আরও ঘন করব, তার জন্য আমি আরও 10 মিনিটের মতো চুলোর আঁচটা লোতে রেখে এটাকে রান্না করব। তো নারিকেলের দুধে আমড়ার টক ঝাল চাটনি রেডি হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি ঝোলটাকে টানাবো না, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখুন, খুব সুন্দর একটা রং চলে এসেছে।
এটা গুড় ব্যবহার করার কারণে এত সুন্দর একটা রং এসেছে। অতি সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমনার চাটনি রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।